প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি বিয়ের দাওয়াতে চলে আসলাম। ফ্যামিলির সবাই মিলে একসাথে দাওয়াত খেতে চলে আসলাম। আজকে হচ্ছে আমার দুলা ভাইয়ের মামাতো ভাইয়ের বিয়ে। বিয়ে না ঠিক, বিয়ে হয়ে গেছে। আজকে রিসেপশনের অনুষ্ঠান। বউ টুকটুকে লাল একটা ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে, তাই মুখটা দেখাতে পারলাম না, একটু পরে দেখিয়ে দিচ্ছি। বউ কত সুন্দর, মাশাআল্লাহ। আমি সবার ভিডিও বানিয়ে দিচ্ছি আর ছবি তুলে দিচ্ছি। উনি হচ্ছেন আমার বড় বোন। আমরা তিন বোন, আপু বড়, আমি মেয়েছি, আর আমার ছোট বোন হচ্ছে এই যে সাদা ড্রেস পরা, ওর নাম মিম। ওকে নিশ্চয়ই সবাই আপনারা চিনেন। এই মাসে এতগুলো বিয়ের দাওয়াত পেয়েছি, মোটা কেন হব না বলেন? বিয়ের দাওয়াত খেতে খেতে মোটা হয়ে গেলাম। আসলে বিয়ের দাওয়াত তো মানুষ খেতেই যায় বেশি করে। হ্যাঁ, বিয়ের খাওয়াটা খুব মজা লাগে, আমার কাছেও মজা লাগে। বিয়ের খাওয়ার সময় কোনো ডায়েট করি না, খেয়ে ফেলি যা হবার হবে। আমরা এখন খেতে বসে গেলাম সবাই। খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি। কাচ্চি দিয়েছে রোস্ট, কাবাব, বোরহানি, চাটনি। ও হচ্ছে আমার বিয়াই, আমার দুলা ভাইয়ের ছোট ভাই। তারপর দেখেন বর বউকে আমার কাছে অনেক ভালো লেগেছে, দুজনকে অনেক ভালো মানিয়েছে, মাশাআল্লাহ। আজকে অত কথাই বলতে ইচ্ছা করছে না, শুধু ভিডিওতে বর বউকেই দেখতে ইচ্ছে করছে।
আমার জামাই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে এদিকে আসো দেখে যাও তোমার আপু আর ভাইয়া খাচ্ছে, ভিডিও করো ওদেরকে। এদিকে আমার জামাইকে বললাম তুমি একটু হেঁটে আসো তো আমি তোমাকে ভিডিও করে দেই। বিয়েতে ভালোই মজা হয়েছে, আমরা সবাই অনেক আনন্দ করেছি। আমার জামাই দেখিয়ে দিচ্ছে বরের খাওয়ার জন্য যে খাসি বানিয়েছে তার মুখে একটা পাতা দিয়ে দিয়েছে, দেখেন মনে হচ্ছে সত্যি পাতাটা ও খাচ্ছে। অসিকা কোথাও গেলে থাকতে চায় না কেন যেন, খালি বাসে যেতে চায়, বাসে থাকতে চায়, কোথাও যে শান্তি নাই ওর জন্য। এদিকে আমার ছোট বোন বসে বসে ওয়েট করছে, সবার খাওয়া শেষ হলে সবার সাথে দেখা করে চলে যাব। সবাই বর বউকে দেখতে থাকেন, এই ফাঁকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।